বসে বসে তার বাছুরি মেয়ে দাঁড়িয়েছিল। তার ইচ্ছা করলো এই মিষ্টি অদেলা দিনে একটু সরোবরে গিয়ে সাঁতরে আসে, কিন্তু সে কি আর উপায় আছে? সে তো বসে বসে তার বাছুরি মেয়ে দাঁড়িয়েছে, কিন্তু সে আর কি উপায়? একদিন সেই সময় এলো, সে দেখতে পেলো তার ডিমের ভেতর ঠোকানো আওয়াজ বেরিয়ে আসছে। সে খুশিতে পেপেক 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 করেছিল। কি মজা! সে তার বাসার চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ সে দেখতে পেলো যে ঠোকানো আওয়াজ কমে বেড়ে উঠেছে, ডিমে ফাটল দেখা দিল। সে খুশিতে আরো যাই প্যাক প্যাক করে উঠল। সে তারপর তার আনন্দে যত প্যাক প্যাক করে তত হাসে। হঠাৎ ওখান থেকে একটা দুইটা তিনটা চারটা চারটা করে ডিম বেরোলো। সে তারা বাসা থেকে আস্তে আস্তে নামতে লাগলো। মা আপি হাসকে বলল, মা পৃথিবীতে কত সুন্দর আহা। মা পাখি হাসি বলল, আমার বাছায়া পৃথিবীতে কি দেখেছিস? চল আমি আর সরোবরে গিয়ে সাঁতরে আসি। মা পাখি হাস যেই সরোবরের দিকে রওনা দিল, অমনি সে দেখতে পেল পাঁচ নম্বর জীবটা তো এখনো ফাটেনি। সে ভাবল, আমি জানি না এটা হাসি ডিম নাকি টার্কি পাখি ডিম। সে ভাবতে বসল। সে তারপর ভেবে ভাবল, এতদিন যখন তা দিয়েছি তখন আরো কিছু তো সময় না হয় দিলাম। তারপর সে সেটার উপর বড়িমটার উপর বসল। হঠাৎ সেটার উপর ঠোকানো শব্দ বের হলো। সে খুশিতে প্যাক 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 করে উঠল। তখন সে আনন্দে অনেক প্যাক প্যাক করল। তারপর ডিমের ভেতর ফাটল দেখা দিল, আস্তে আস্তে বাচ্চাটাও বেরো এলো। যে বাচ্চাটা দেখতে অনেক বড় ছিল, অনেক কুচ্ছি। তো ছানারা বলল, এই তুমি এত কুচ্ছিত কেন? কুচ্ছিত হাসে ছানা তার ভাই বন্ধু ডাকলো, কিন্তু তার ফের সাড়াও দিল না। বলল, তুমি অনেক কুচ্ছিত, আমি তোমাদেরকে তাকাবো না। এর মতো চকচকে হলুদের বদলে তুমি খুব কুচ্ছি আর খুব কেমন যেন ধূসর রং। তাদেরকে কেউ ফিরে তাকালো না। মা পাখি হাসি বলল, আমি আজকে সরোবরে যাব, তোমাকে নেব না। তুমি সব হাসের বাচ্চারা তো বাবার মতনই দেখতে হয়, তুমি তো ঠিক তেমন কিনা। আমার সব ছানারা তেমন, কিন্তু তুমি মোটেও তেমন কিনা। এ বলে তারা তাতে চলে গেল। হচ্ছে ঘাসের ছানা তাদের পিছু পিছু চলল। বললো, মা 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 দেখো আমি সাঁতরাতে পারছি। মা বলল, না আমি তোমাদেরকে তাকাবোই না, তুমি খুব কুচ্ছিত। এই বলে তাই চলে গেল। কুচ্ছিটাতে হাসির জন্য মনে দুঃখে কাঁদতে লাগলো। আমাকে কেউ ভালোবাসে না, আমার ভাই বোন আমাকে ভালোবাসে না। এই বলে সে কাঁদতে লাগলো মনে দুঃখে। সে দেখলো যে জলের মধ্যে একটা কুচ্ছিত মুখ তার দিকে তাকিয়ে আছে। সে বলল, এই এটা কে, এটা কে? আমি সেটা থেকে মুখ ঘুরিয়ে নিল। সে বলল, আমি দেখতে সত্যি খুব কুচ্ছিত। এই বলে সে কাঁদতে লাগলো, এই বলে সে কাঁদতে লাগলো। হঠাৎ তা ভাবলো সে এখানে আর থাকবে না, সে অন্য একটা দেশে চলে যাবে। সেই দেশে সে অনেক আনন্দে থাকবে, সুখে থাকবে। সে এখানে তাকে কেউ অবহেলা করে না, তাই সে চলে গেল অন্য একটা দেশে। বন মাছ পেরিয়ে সে দেখতে পেল একটা লম্বা গাছের ওপরে একটা পাখি বাসের মধ্যে চারটে ছানা বসে আছে। সে ভাবে, এই তো আমার ভাই বোন, আমার নিশ্চয়ই আমার বন্ধু হবে। এই বলে সে খুশিতে আনন্দে প্যাক 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 করে উঠল। তারপর সে যত তাড়াতাড়ি পায় গাছ উঠল। তারপর ছানা দেখে বলল, ছানা দেখে তো খুব খুশি। তারা বলল, তুমি আমাদের সঙ্গে খেলো, মা এক্ষুনি ফিরে আসছে খাবার নিয়ে, যদি দেখে যে তুমি আমাদের সাথে খেলছো তাহলে খুব খুশি হবে। এই বলে সে ছানা দেখে
সাথে খেলতে লাগলো। তখন খুঁজে পেয়ে গেল, মা বাবা তো আসেই না। হঠাৎ সে দেখতে পেলো একটা লম্বা পোকা মুখে নিয়ে মা আসছে। সে তখন কি করলো, এত খিদে পেয়েছিল যে সে গপ করে সেটা ছিনিয়ে নিয়ে গপ করে গিয়ে ফেললো। মা পাখি এসে বললো, ছি ছি ছি, তুমি খুব বড় হয়েছ, তুমি নাকি আমার ছোট্ট ছানাদের খাবার কেড়ে নিলে। এই বলে সেটাকে তাড়িয়ে দিল বাসা থেকে। তারা খেয়ে সে কুচ্ছি ঠাসি ছানা দো দাপো। সে গেল অন্য একটা জায়গা, দেখেছে পুকুরে একটা হাঁস সাঁতার কাটছে, বেশ বেশ খুশি খুশি লাগতো, খুব সুন্দর দেখতে। এ বলে, এটাই নিশ্চয় আমার বন্ধু হবে। এ বলে সে ওখানে কাছে গেল। হচ্ছে যেমনই হাসি খুশি ছিল ওটাই থাকে, কোনো কথা বলে না। কুচ্ছিত হাসি এছাড়া এত খুশি হয়েছিল যে সে খেয়ালও করেনি যে ওটা আসলে হাঁস না, ওটা একটা কাঠের পুতুলে হাঁস। সে তাই কি করলো, বললো তুমি আমার বন্ধু। সে ঢেউ একবার নিচু হয় একবার উঁচু হয়, নিচু উঁচু নিচু উঁচু। সে তখন কি করলো, সেটার সঙ্গে খেলতে লাগলো। সে ও নিশ্চয় আমার সঙ্গে খেলছে, সেটাই ও পিঠে ঝাঁক দিল। ঝাঁক দিয়ে এভাবে খেলা চলতেই লাগলো। চলতে 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 বড় এক ঢেউ এলো, কাঠের পুতুল তো মাথায় করে একেবারে সোজা কুচ্ছিত হাসি ছানা কপাল বরাবর। কুচ্ছিত হাসি ছানা ভয় যত তাড়াতাড়ি পায় থেকে সরে এলো। সে বললো যে আমি তো কুচ্ছি দেখে সে আমার আঘাত করেছে, ভাগ্যিস আমি তাড়াতাড়ি করে চলে এসেছি। সে কাঁদতে লাগলো। তখন সে দেখলো তাই মতো অনেকগুলো হাসির ছানা তার দিকে গেছে। সে তখন বললো, এটা আমার ভাই বোন। সে খুশিতে অনেক খুশি হলো, হ্যাঁ খুশি লাগলো। তখন সে তাদের সঙ্গে পুকুরে ঝাঁপ দিয়ে খেলতে লাগলো। সে পুকুরে মাথা ডুবতে উঠিয়ে দেখে এটা আবার দূরে চলে গেছে। সে আবার কাঁদতে লাগলো সরে গিয়ে। তখন সে দেখলো তা ফিরে আসছে এক সুন্দর রাজ হাঁস নিয়ে। বললো, মা দেখো আমি আমাদের ভাইটিকে খুঁজে পেয়েছি। কুচ্ছিত হাঁসি জানো তো অনেক খুশি। সে বললো, বা রাজ হাঁস বললো, বাছা আমার ফিরে এসেছিস তো পরিবারের কাছে, তুই এখন এখানে তোর ঘরে ফিরে এসেছিস। মা পাখি হাঁস ছানা তার চারটে ছানা নিয়ে বললো, ইস, দেখলো যে কুচ্ছিত হাঁসি ছানাকে তাদের পরিবার একজন করে নিয়ে নিয়েছে এক সুন্দর রাজ হাঁস। তার রাগে গজগজ করতে লাগলো। আর তারপর থেকে